এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গোপন বৈঠক নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র কটাক্ষ করেছেন। 2023-এর বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এই মুহূর্তে তাহলে বর্তমানে ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী কি সত্যি পারেন, এমনই সূত্রের খবর সম্ভবত জল্পনা জানা যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে গোপন বৈঠকের আতাআত, এমনই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। 2023-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচন, বিরোধী রাজনৈতিক দলগুলো বলেছেন যতই আহানা বাহানা করুক শাসক দল বিজেপি 2023-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে না বলে কটাক্ষ করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে গোপন বৈঠক দিল্লিতে।